করলাম, তারপর ডাকা ব্যাট করে আমি প্রথম থেকে ধ্বংস পাহাড় থেকে শুরু করি। আমি যখন প্রথম ছবি বানাই ভালোবাসার রং, আমি যখন প্রথম ছবি বানাই ভালোবাসার রং, আবদুল্লাহ জহির বাবু এসে আমাকে অনেক গল্প শুনাইল। ডিরেক্টর ছিল শাহিন সুমন, কোনো গল্প আমার পছন্দ ছিল না। রাজ্জাক, আলমগীর, মাঝখানে সাকিব খান, তার ছেলে, তার মেয়ে, ক্লাস, ওই একই গল্প। তা আমি ভাবলাম যে আমার একটা খুব প্রিয় উপন্যাস আছে কাজী আনোয়ার হোসেন স্যারের, মাসুদ রানার একটা সিরিজ, স্বপ্নের ভালোবাসা, ওইটার ভেঙে আমি মাসুদ এই ভালোবাসা রং বানিয়ে দিতে, স্বপ্নের ভালোবাসা আমি বানাবো। কাজী আনোয়ার হোসেন স্যারের সাথে দাঁড়া করলাম, রাইট ছিলাম, উনি দিল না, বললো না এর আগে আমার ছবি নিয়ে একটা সিনেমা হয়েছে, তারপর একটা ইয়ে হয়েছে, আমি আর কাউকে রাইট দেবো না, ওনার মন মতো হয়নি। ঠিক আছে, কিন্তু আমি আপনারা জানেন আমি ওই ওই গল্পটাই ভেঙে ভালোবাসার তো না, সবথেকে ভালোবাসা রাখিনি, ভালোবাসার রং তৈরি করি। যা যখন ইস্টাবলিশ হলো তখন ভাবলাম এখন নয় কেন, এটা 2017 সনের থেকে আমরা কাজী আনোয়ার হোসেন স্যারের সাথে আলাপ করি, কথা বলি, ওনার আশেপাশের লোকজন, ওনার স্টাফ সবাই বলতে যে হ্যাঁ এখন যদি মাসুদ রানাকে কেউ ইস্টাবলিশ করতে পারে সেটা জাজমান তুমি দিয়ে পারবে। তারপর উনি প্ল্যান শুনলো, ডিটেল শুনলো, কীভাবে কী করবো কী করবো, এইভাবে বলতে বলতে উনি কনভিন্স হলো। কনভিন্স হওয়ার পরে ওনার কাছ থেকে আমরা রাইটটা নিলাম, উনি দিল এবং উনি একটা শর্ত দিল, বই গল্পটা লিখে তার কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হবে, তাকে তাকে পছন্দ হইতে হবে গল্পটা, কারণ ধ্বংস পাহাড় 1964 গল্প, আমরা এটা 2023 সনের সাথে গল্প বানাইতে হবে এবং মাসুদ রানাটাকে উনার পছন্দ হইতে হবে। তো আমরা গল্প দেখলাম, আনোয়ার ধ্বংস পাহাড় অবলম্বনে গল্পটা লিখলাম, ডুয়ার ডাই আনোয়ার হোসেন স্যারকে দেখাইলাম, উনি বললো যে এর চেয়ে ভালো কিছু হইতে পারে না। তারপর আমরা শুরু করলাম, শুরু করতে শুনি আপনারা জানেন শ্রদ্ধা কাপুরের সাথে কনফার্ম করলাম, তাকে একবার বুকিং মানিও পাঠানো হয়েছে, কিন্তু আমাদের কোভিড এসে বললো আমাদের শুটিং পোস্টপন্ড হয়ে গেল। পোস্টপন্ড হওয়ার পরে যখন আবার শুরু করতে যাবো তখন আমরা যাদের 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 সাথে কন্ট্যাক্ট করছিলাম তাদেরকে পাইলাম না, শিডিউল পাইলাম না, আমরা টাকা পেড করছি, বিশাল একটা অ্যামাউন্ট পেড করা ছিল তো নিকি রোফকে, তাকে আর পেলাম না ওই সময়, যে শিডিউল দিচ্ছে সেটাও মিলতেছে না, পাইখানে আমরা তার চেয়ে বড়ো আর্টিস্ট ফ্র্যাঙ্কলো মার্কেল যে হয় তাদেরকে নিয়ে শুরু করলাম। তো এখন মাসুদ রানা নিয়ে যাদের পরিকল্পনা, মাসুদ রানা তিনটে হইতে যাবে, একটা যাবে হলিউড থেকে ওয়ার্ল্ড ওয়াইড যাবে, একটা যাবে বাংলাদেশে মাসুদ রানা, আর একটা যাবে ওটিটিতে। ওটিটিতে আমাদের কথা অলমোস্ট ফাইনাল হয়ে গেছে, ওটিটিতে কন্টিনিউয়াসলি একটা মাসুদ রানা চলবে, ওয়েব সিরিজ চলবে, তিনটার জন্য তিনটা ডিফারেন্ট মাসুদ রানা হয়। এই পরবর্তী কী করবো মাসুদ রানা আপনারা জানতে চাইলে